আমরা এই মুহূর্তে রয়েছি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে। এই কাশেম ভাইয়ের অনুমতি লাগছে প্রথম, পরে আমরা এখানে একটু আজকে ড্রোন শট দিলাম, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এই এরিয়া কিন্তু কাশেম ভাইয়ের, আমার কাশেম ভাইয়ের এরিয়ায় নতুন আসলাম, অনেক অভিজ্ঞতা হলো। এখানে ঢুকতে হলে যে পারমিশন দরকার বা ইয়া বুঝলে এখানে আসতাম না, জানি না অনেকের লাগে না, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে পারমিশন নিতে। অনেক সুন্দর একটি জায়গা, আমরা একটু আপনাদের ড্রোন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এখানে কত সুন্দর এই পরিবেশটা, সাজানো গোছানো সব অনেক সুন্দর, যে মনে হচ্ছে অনেকে কোন দেশে জানি আমরা চলে এসেছি, বাহিরে হয়তো বা এরকম একটা প্লেস, অনেক ভালো লাগার একটা জায়গা। দর্শক, আমরা ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমরা আজকে এখানে সারাদিন কী কী কাজ করেছি সেটা আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আর যেহেতু এখানে আমরা পায়রা বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে, আমরা কিন্তু এখানে অনেক কষ্ট করে কিন্তু এখানে আসতে হয়েছে আমাদের। তো দর্শক, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে, এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আমার এখানে সবুজে সব ঘেরা, অনেক অনেক ফুল গাছ রয়েছে এখানে, বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে দেখতে পাচ্ছি আমরা, সাদা গোলাপ রয়েছে, অনেক সুন্দর। আর আমার সাথে একটা সেলফি বাস বলা আসছে, যেখানেই ভালো জায়গা দেখে সেখানেই আর সেলফি তুলতে হবে। হ্যাঁ, সেলফি আমি তুমি অনেক অনেক তুলে দেবো, অনেক ভিডিওর মাঝখানে একটা ছবি তুলি তোমার। আর ও একটু ভালো জায়গা দেখলে, ফুল দেখলে, মনে করেন যে কোনো জিনিস দেখলে আর মনে চায় একটু ছবি তুলি। আমি ওর সাথে এই 3-4 ঘন্টা এর মধ্যে মনে করেন 100 ছবি তোলা হয়েছে, যেখানেই ভালো লাগে সেখানেই কিন্তু ছবি তোলে। তোমার কেমন লাগে এই ছবিগুলো তুলতে, এই যে সারাদিন আসলে ছবি হলো যে আমাদের মাঝে আমরা চিরদিন বেঁচে থাকবো না, আর এই পৃথিবীতে একটা ছবি সারা জীবনের জন্য থাকবে, তো এজন্য আসলে ছবিটা তোলার খুবই ইচ্ছা। যে যে জায়গায় দেখি সেই জায়গায় তুমি একটা ছবি তোলো, কেমন এত ছবি তুললে কি কি লাভটা পাও? কি আসলে এতই সুন্দর মনোরম পরিবেশ, জায়গায় না আসলে হয়তো বোঝা যাইতো না, আর এই জন্য স্মৃতিটাকে ধরে রাখার জন্য আসলে দুই একটা ছবি তুলে রাখি অ্যালবামে। আচ্ছা, এই যে এই প্রথমবারের মতো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে তুমি আসছো, এটা অনুভূতিটা কেমন, কিরকম কষ্ট লাগছে আসতে, এখানে কত কি পার হয়ে তোমাকে আসতে হচ্ছে? আসলে এটা লং কাহিনী বলে আমরা অত দূরে যাব না, মন্ত্রালয় থেকে শুরু করে ঘন্টার পরে ঘন্টা ফোন, এই ফোন সেই ফোন, ঢাকায় ফোন, বরগুনাতে ফোন, সকল জায়গা মিলিয়ে অথিষ্ট। তারপরে সর্বশেষে যখন আমরা ভিতরে ঢুকলাম, তাদের আচরণ বা সবকিছু মিলিয়ে খুবই একটা ভালো জায়গা, এই জায়গায় না আসলে বোঝা যেত না যে আসলে এর ভিতরে কি কি আছে। আর আমরা যতটা পারি ততটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, পরে অন্য কোনো ভিডিওতে বা নেক্সট কোনো পর্বে দেখা হবে আপনাদের। তোমার যদি এরকম একটা ফুলের বাগান, এত বড় একটা বাড়ি, এই যে আমরা বাড়ি দেখতেছি বাড়ির মতো অফিস, এরকম যদি তোমার থাকে তুমি কি করতা? এই আমি যদি আমি সহকাপে যদি এখানে আসতাম তুমি কি করতা? এইসব আসলে না, আমরা গরিব মানুষ, আমরা কৃষক ফ্যামিলির ছেলেরা, আমরা আসলে এত দূরে দুর্ভাগ্য আর দুঃস্বপ্ন দেখি না, এগুলো আমাদের ভাবা বা চিন্তা করাটা একদমই বোকামি হবে, এই এর বেশি কিছু না ভাই। দর্শক, শুনলেন যে সেলফি বাস কাশেম হলাদার অনেক কষ্ট করে ছেলেটা। তারপর আজকে আমরা এখানে ঢুকতে প্রায় 1 ঘন্টা ঘেঁটে দাঁড়িয়ে রয়েছি, আমরা তার সাথে এসেছি, তিনি ডিবিসিতে কাজ করেন, তার অনেক কষ্ট হয়েছে ঢাকা থেকে ফোন করার পরে, একটার পর এক ফোন করার পরে আমরা এখানে ঢুকতে পেরেছি। এখন আমাদের সাথে তাদের অনেক লোক রয়েছে, তাদের সিকিউরিটিও রয়েছে, তারা আমাদেরকে আমরা যে জায়গায় যেতে চাচ্ছি সব জায়গায় কিন্তু তারা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। তো অনেক ভালো লাগার একটা জায়গা, এখানে সবাই হয়তো বা আসতে পারে কিনা জানি না, অনেক ঘেট পাস লাগে, অনেক কষ্ট করে কিন্তু আমরা এখানে আজকে চলে এসেছি। আর এই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু অনেক কিছু দেখার আছে, যেহেতু বড় বড় ভবন, আমরা মনে হচ্ছে যে আমরা কোনো বিদেশ সিঙ্গাপুরে বা অন্য অন্য রাষ্ট্রে যেরকম আমরা দেখি সেরকম লাগতেছে এই এরিয়াটির ভিতরে, বাড়িগুলো, ঘরগুলো, অফিসগুলো সব কিছু ভিআইপি। আমরা ঢোকার মুহূর্তে অনেক সুন্দর একটি জায়গা যেখানে আমরা আজকে অনেক সুন্দর এই লিফটে উঠছো, যদি এই লিফট আটকে যায় কি হইবে?
ভাই সাইনা গলি কোন রকম বিহত করব না আল্লাহ জানে এই মুখ আমি পাস না কলসি করুক এই কলসি 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 বড় আই আইছি কেন কোন দিক আমরা এখন যে মূল ভবনে মূল ভবনের দিকে আছি আমরা এই মুহূর্তে আছি লিফটের দোতলায় তিনতলায় এখান যে অফিসার আছেন তার সাথে আমরা কথা বলবো এই আমাদের মিঠু ভাই অনেকখানি অনেক কষ্ট করে আমাদের কিন্তু আজকে এই ভিতরে প্রবেশ করতে হচ্ছে কারণ হচ্ছে এখানে প্রায় এক ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছিলাম গেটে তারপরে অনেক জায়গাতে ফোন করে তারপর ভাই কিন্তু আমাদের আজকে এই ভিতরে প্রবেশ তার সাথেই আমরা সবাই প্রবেশ করেছি অনেক ভালো লাগতেছে আর এখানের পরিবেশটা অনেক সুন্দর জীবনে প্রথমবার আসা আমাদের দেখি আমাদের ক্যামেরাম্যান রুবেল অনেক দূর ফুটেজ নেওয়ার জন্য গেছিল অনেক খোঁজাখুঁজির পর ওকে পাওয়া গেছে অলরেডি এটা ইতিমধ্যে কমিশনিং হয়েছে বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন এবং 2020 সালের ডিসেম্বর মাসে এটা বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে গেছে দুটো ইউনিট দিয়ে আর গত মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে এসে বিদ্যুৎ কেন্দ্র শুভ উদ্বোধন ঘোষণা করে গেছেন তো এই বিদ্যুৎ কেন্দ্রের এই দুটো ইউনিটের মাধ্যমে আমরা মোটামুটিভাবে 1110 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছি আমাদের দেওয়ার সক্ষমতা আছে যেটা তার মধ্যে জাতীয় গ্রিড কর্তৃপক্ষ তারা পুরোটা নিতে পারছেন না তারা তাদের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলমান রেখেছেন তো আশা করা যে তারা যদি তাদের কাজ শেষ করতে পারেন তাহলে আমরা পুরোপুরি আমাদের যে ক্ষমতা আছে সেটা ডিসপ্যাচ করতে পারবো তো আপনারা সবাই জানেন যে বর্তমানে এই মুহূর্তে দেশব্যাপী বা বিশ্বব্যাপী যে একটা এনার্জি ক্রাইসিস চলছে সেই এনার্জি ক্রাইসিসের পরিপ্রেক্ষিতে আজ তো 20 তারিখ আজ জাস্ট 2 দিন আগে অর্থাৎ গত 18 তারিখে ডিজেল ফায়ার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল অর্থাৎ ডিজেল দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলতো সেগুলো সরকার আপাতত বন্ধ রাখার ডিসিশন নিয়েছে এইটুকুর মেক আপ দিচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং বেশিরভাগ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা এখন যাব বাহিরে বাহিরে যাওয়ার পর ওখানে দেখবো এখানে যারা কাজ করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে তার দেখানোর চেষ্টা করব চলে আসুন আপনারা চলে আসুন আমার সাথে নো আপনাকে নেব না খুলে দিচ্ছি তারা তাদের ছাড়াই চলে গেছে আমি কিছু জানি না দর্শক এখানে আসার পরে কিন্তু অনেক সুন্দর নিচ গ্রাউন্ড ফ্লোরে অনেক সুন্দর একটা জিনিস দেখলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এবং এখানে একটি পায়রা বিদ্যুতের 1971 সালের একটি রয়েছে বাহ অনেক সুন্দর একটা জিনিস আমরা একটু ঘুরে দেখতে চাই আমরা মোটরসাইকেলে আমি আছি কাশিম রয়েছে আমরা একটু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটা একটু ঘুরবো আজকে বেশি বেশি ঘোরার চেষ্টা করবো দেখি কি আছে এখানে দর্শক সব জায়গায় লোডশেডিং 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 আমরা সেই জায়গায় কিন্তু চলে গেছি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে একটু ঘুরে দেখবো লোডশেডিংটা কোন জায়গায় আমরা দেখতে চাই সুন্দর একটি এলাকা এর ভিতরে ঢুকলে মনে হয় আমি আসিউনকে সিঙ্গাপুর মালয়েশিয়া সেরা কিন্তু আমার লাগে কাশেম আছে ওর এখানে একটা বাসভবন এনে রয়েছে নিজেরই তারপর অনেক রিকোয়েস্টের পরে আমাকে এখানে ঢুক দিল মজা পাইছি ঢুকিয়া কিন্তু দেখতে চাই অনেক সুন্দর কিন্তু এখানে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা দিয়ে যে বিদ্যুৎ হয় আমরা সেখানেও গেছিলাম অনেক সুন্দর ওটা কি চাইনিজ না
ভিডিও চলে? Yes. অনেক সুন্দর একটি প্লেস, বাহ, দেখার মতো ভাই, ভয় করো বুঝছো, দেখা যায় ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে ফুটেজগুলো, এই ফুটেজ হচ্ছে এখান থেকে কিন্তু কয়লা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু কয়লা তাপবিদ্যুতের যে কয়লা কয়লা তৈরি হয়, আমরা সেই ঘাটে চলে এসেছি, এখান থেকে কিন্তু কয়লা যাওয়ার চেষ্টা করছি, তার ভিতরে যে সুন্দর একটি মানে বিদ্যুৎ তৈরি হয় সেখানে কিন্তু এখান থেকে নিয়ে যাই আমরা। চায়না থেকে এই কয়লা দিয়ে কিন্তু মূলত বিদ্যুৎ এখানে উৎপন্ন হয়, আমরা সেই জাহাজের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটি জাহাজ রয়েছে, তো দেখতে থাকুন আমাদেরকে। এদিকে মাওলা দিয়ে এই বেলা দর্শক, আজকের ভিডিও আমাদের এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই। আল্লাহ হাফেজ।